বাজেপোতাপুর ডাঙ্গাপাড়ায় শেখ সাহিলের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল বর্ধমান বাজেপোতাপুর ডাঙ্গাপাড়ায় শেখ সাহিলের মৃতদেহ উদ্ধার হবার পর থানায় একটি কেস হয়। গতকাল রাতেই পুলিশ তদন্ত নেমে দুজনকে গ্রেপ্তার করে। শেখ সাগর ও শেখ আবির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। শেখ সাহিল বিয়ে বাড়ি যায় এবং ফেরার পথে মদ খাওয়া ও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় বলে জানা যায়। পরে আচমকা তাকে মারধর করে খালের ধারে ফেলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ রিমাইন্ডে চেয়ে আজ বর্ধমান আদালতে পেশ করে শেখ সাগর ও শেখ আবিরকে। ফোন করলে কেন? হ্যাঁ কেন ফোন করলে? মারামারি হয়েছিল, পাতা কাটা। চলো চলো দুজনে দুদিকে, একজন ওইদিকে চলে যাও, একজন দাঁড়া হাত দিয়ে দাঁড়ান দাঁড়ান। ফোন করলে কেন? কালকে বাজেপ্রতাপপুর ডাঙ্গাপাড়া একটা খালের মধ্যে একটা ছেলে শেখ সাহিল বলে একটা ছেলের মৃতদেহ ভেসে ওঠে। সেই ঘটনার আমাদের থানাতে, বর্ধমান থানাতে একটা কেস হয়, যে কেস কানেকশানে গতকালকে রাত্রিবেলাতেই শেখ সাগর এবং শেখ আবির নামে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দুজনেই ইনভলভ ছিল, তারা তাদের ইনভলভমেন্ট কনফেসও করেছে। ঘটনা যেটা সত্যপাত সেটা হচ্ছে যে শেখ সাহিল একটা বিয়ে বাড়িতে গিয়েছিলো গতকাল গত পরশু দিন রাত্রিবেলাতে, সেইখান থেকে ফেরবার পরে এদের সঙ্গে বোধহয় কোনো একটা ঝগড়াঝাটি, মদ খাওয়া এইসব নিয়ে পরবর্তীকালে ইনসিডেন্ট হচ্ছে, মৃত্যু মারধর করা হয়েছিল। কীভাবে ওকে মেরেছিল? মেরে খালের জলে ফেলে দিয়েছিল। এখন